प्रिय षष्ठ श्रेणी शिक्षार्थीबृंद आशा करी तुम्हरा भलो आज आज के कतिपय सरल समीकरण समाधान करब सबाई मनोज सहकार देख आशा करी क्लसटी तुम्हारा खूब भलो लगे प्रिय शिक्षार्थी हमें 12 नम्बर अंकटा शुरू करते चाची तुम्हारा देख प्रिय शिक्षार्थी 12 नम्बर अंक हलो एक्स प्लस 4 इक्वेल टू 13। प्रिय शिक्षार्थी प्रश्न हलो एक्स प्लस 4 इक्वेल टू 13। प्रिय शिक्षार्थी समान चिन्ह बाम पास के बला है बाम पक्ष डान पास के बला है डान पक्ष बा बाम दिक डान दिक समान चिन्ह एक पास थेके अपर पास जदि जाए तहले चिन्ह परिवर्तन है। प्रिय शिक्षार्थी देखो एखाने प्लस 4 आछे जदि ए पासे जाए तहले कि हबे माइनस 4 अर्थात जे चिन्ह थाके तार विपरीत चिन्ह हबे। प्रिय शिक्षार्थी ताहले आमरा ए अंकटाके एखन समाधान करब समीकरणेर बाम पाशे थाके एक्स ए धरनेर शब्द आर डान पाशे थाके संख्या ताहले एक्स समान 13 एखाने प्लस 4 के जदि आमरा पक्षान्तर करी ताहले कि हबे माइनस 4 प्लस 4 ए पाशे गेले समानेर ए पाशे गेले माइनस 4 एक समान 13 থেকে 4 গেলে কত 9 তাহলে সুতরাং x equal to কত 9 নির্ণয় সমাধান x equal to 9। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছো अत्यंत सहज अत्यंत सहज एबारे परवर्ती अंकटा तो जा शिक्षार्थीबृंद हमारे अंकटा हलो एक्स प्लस 5 इक्ुअल टू 9 बा एक समान ए पास आ 9 एखे आम पासे प्लस 5 डान पास गेले कि हबे एटा माइनस 5 তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 9 থেকে 5 গেলে কত 4 নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু 4। প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা 14 নম্বর অঙ্কটাতে যাচ্ছি প্রশ্নটা হলো y প্লাস 1 ইকুয়াল টু 10 y প্লাস 1 ইকুয়াল টু 10 ঠিক আমাদের আগের অঙ্কটার মতো y সমান 10 প্লাস 1 যদি ডান দিকে যায় তাহলে কি হবে মাইনাস 1 y ইকুয়াল টু 10 থেকে 1 বিয়োগ করলে 9 নির্ণয় সমাধান y इक्वल टू 9 y इक्वल टू 9 15 नंबर y माइनस 5 इक्वल टू 11। प्रिय शिक्षार्थी एखाने 11 आछे एखाने माइनस 5 डान पाशे गेले कि हबे प्लस 5 y इक्वल टू এবার দুইটা যোগ করলে 11 আর 5 যোগ করলে 16 16 তাহলে নির্ণয় সমাধান বা সমাধান লিখলে হবে y इक्वल टू 16। এবার আমরা 16 নম্বর অঙ্কটাতে যাচ্ছি z প্লাস 3 इक्वल टू 15 কত সহজ অঙ্কগুলো তোমরা একটু শুধু মনোযোগ দিয়ে দেখো জেড সমান 15 এখানে প্লাস 3 সমানের পাশে গেলে কি হবে মাইনাস 3 জেড ইকুয়াল টু 15 থেকে 3 বিয়োগ করলে 12 12 নির্ণয় সমাধান জেড ইকুয়াল টু 12।
এবার আমরা 17 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। থ্রি এক্স সমান 12, বা আমরা এটাকে যদি এভাবে করি, দেখো থ্রি এক্স কে এখান থেকে থ্রি সরাতে হলে এটা আছে গুণ করতে হবে ভাগ, এ 3/12, অর্থাৎ এই রাশিকে 3 দ্বারা ভাগ করছি, এই রাশিকেও 3 দ্বারা ভাগ করতে হবে। এখানে এক্স এর পাশে 3 থাকাতে 3 দিয়ে ভাগ করেছি, এই পাশে যা করবো এই পাশে তা করবো, 3-এ 3-এ বাদ গেলে এক্স সমান 3 দিয়ে 12-কে ভাগ করলে কত? 4। সুতরাং সমাধান কত হবে? এক্স ইকুয়াল টু 4। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকন অন করে দেবে, যাতে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা ক্লাসটি উপভোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 18 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 18 নম্বর অঙ্ক হলো 2x+1=9, বা এটাকে আমরা কী লিখবো? 2x সমান 9। এই পাশে বাম পাশে আছে প্লাস ওয়ান, এটা ডান পাশে গেলে কী হবে? -1। 2x সমান 9-এর থেকে 1 বিয়োগ করলে কত হবে? 8। এবার এক্স এর সাথে 2x আছে, তাহলে 2 আছে গুণ করতে হবে 2 দ্বারা ভাগ, 2/8। 2-এ 2 বাদ গেলে এক্স সমান 2-2 8-কে ভাগ করলে 4, তাহলে কত হলো? আমাদের 18 নম্বর অঙ্কটা হলো 4। তাহলে সুতরাং সমাধান কী হবে? x=4। এবার আমরা 19 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 4x-5=11, 4x-5=11, বা 4x সমান 11, -5 আছে বাম পাশে, ডান পাশে গেলে কী হবে? +5। 4x+11-এর 5-এ যদি প্লাস করি অর্থাৎ যোগ করি, তাহলে কত হবে? 16। এবার এক্সের পাশে আছে 4, 4 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে, 4 দ্বারা 4x-কেও ভাগ, 16-কেও ভাগ। সুতরাং x=, 4-এ 4-এ বাদ গেলে এক্স, 4-দিয়ে 16-কে ভাগ করলে 4। তাহলে সুতরাং সমাধান হবে কত? x=4, সমাধান হবে x=4। এবার আমরা 20 নম্বরে যাচ্ছি। 3x-5=17, বা 3x বাম পাশে -5, ডান পাশে গেলে কী হবে? +5। 17 আর 5-এ যোগ করলে কত? 17 আর 5-এ যোগ করলে 22। 7 5 12 2, 7 1 1 1 2 22। সুতরাং এক্স সমান কত হবে? 3/22, অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি এ। সুতরাং x=3/22, সুতরাং সমাধান x=3/22। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা 23 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। 23 নম্বর অঙ্কটা হলো 3-x=14, 3-x=14, বা -x=14, +3, এই পাশে গেলে -3, -x=14 থেকে 3 বিয়োগ করলে কত? 11। সুতরাং x=14
माइनस द्वारा गुण कर ले माइनस माइनस प्लस और ये माइनस इलेवन अथवा ये माइनस आस लिखते हम एक पास माइनस दिए देव। समाधान एक्स इक्वल टू माइनस इलेवन अर्थात एखे माइनस एक्स आमान हम इलेवन एक्स समान एदिगे चले जाए माइनस इलेवन अर्थात उभयपक्ष के माइनस वन द्वारा गुण कर चौबीस नम्बर अंकटा जा टू एक्स प्लस नाइन इक्वल टू थ्री बाकी लेखा जाए टू एक्स समान थ्री माइनस नाइन बा नय थेके तीन वियोग करले छय एखाने नयटा बड़ नय चिन्ह वियोग एइजन्य वियोग होयेछे दुई रकमेर चिन्ह एटा हलो प्लस एटा हलो माइनस दुई रकमेर चिन्ह हलो संख्या दुटो हबे वियोग तो नय थेके तीन वियोग करले छय एइ दुइटार मध्ये बड़ हलो नाइन नाइनेर चिन्ह वियोग एइजन्य वियोग होयेछे। एबार कि करबो आमरा एखाने टू एक्स एर दुई द्वारा भाग करब दुई भागेर माइनस छय दुई दुई भाग करले एक्स इक्ुअल टू कत हबे माइनस थ्री सूतरा समाधान एक्स इक्ुअल टू माइनस थ्री एक्स इक्ुअल टू कत माइनस थ्री। प्रिय शिक्षार्थीबृंद आशा करी तुम्हरा ये समाधानगुल खूब भलोभ बुझते पे। प्रिय शिक्षार्थी जरा हमार चैनल एखो सबसक्राइब करें तुम्हारा चैनल के सबसक्राइब कर दे। प्रिय शिक्षार्थी तुम्हारे बाड़ आशेपाशे ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যারা শিক্ষার্থী আছে বিভিন্ন স্কুলের তাদেরকে আমার এই ক্লাসের লিংকটা দিয়ে দেবে যাতে করে তারা ক্লাসটা দেখে তারাও উপকৃত হতে পারে। প্রিয় শিক্ষার্থী আমাদের ক্লাস আজকে এখানেই সমাপ্ত। সবাই ভালো থাকো সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ।